বন্ধু, কনে যাচ্ছিস এত সকাল সকাল? একটু ঢাকায় যাচ্ছি বান্ধবী। কে রে? আসলে পার্লামেন্টে একটা কনফারেন্স আছে, তো তাই একটু ডাক পড়ছে। তুই আবার পার্লামেন্টে যাই কি করবি? তুই তো লেখাপড়া কিছুই জানিস নে, আমি তো তাও সম্মানের সাথে থ্রি পাস করছি। কি, তুই আমারে অশিক্ষিত কইলি? তুই কি জানিস আমি কত বড় জায়গা থেকে পড়াশোনা করছি? কি তাই নাকি? জানতাম না তো। তা তুই কোন জায়গার থেকে পড়াশোনা করছিস? আরে আমি হারবাল বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছি। কি, এটা আবার কোন বিশ্ববিদ্যালয়? জীবনেও তো এই বিশ্ববিদ্যালয়ের নাম শুনলাম না। নাম শুনবি কি করে, এটা অনেক বড় বিশ্ববিদ্যালয়। এখানে পড়তে হলে বিদেশে যেতে হয় আর প্রচুর পরিমাণে পড়াশুনো করতে হয়। আচ্ছা, তা নয় বুঝলাম। তা তুই পার্লামেন্টে গিয়ে কি করবি একটু বলতো। তুই কি জানিস আমি কে? না না, আমি জানি না বলেই তো তোর কাছে শুনলাম, যদি একটু বলতি। শোন, আমি বড় মাপের একজন শিক্ষাবিদ। এখন আমার কথা ছাড়া এখন দেশে কোনো কলমের ক্ষমতা নাই খাতায় দাগ দেওয়ার। তা নয় ভালো, কিন্তু তোর পোশাক দেখে তো মনে হচ্ছে না যে তুই এত বড় একজন জ্ঞানী লোক। শোন, সব জ্ঞানী লোকেরাই সাধারণভাবেই চলে, তোর মতো মূর্খ লোককে বোঝানো আমার পক্ষে সম্ভব না। সে নয় বুঝলাম। তা তুই বাড়ি আসবি কখন? এই তো যাবো আর আসবো, এক ঘন্টার ভিতরেই ঘুরে চলে আসবো। এক ঘন্টার ভিতরে ঢাকা থেকে মিটিং করে ফিরবি কেমন করে? ঢাকায় যাইতেই তো সময় লাগে 5 ঘন্টা। আরে ধুর, কি যে বলিস, এখন কি আর সেই দিন আছে নাকি? এখন সব ডিজিটাল হয়ে গেছে। আমার জন্য সরকারের থেকে হেলিকপ্টার পাঠাচ্ছে, 10 মিনিটের ভিতরে ঢাকা পৌঁছে যাব, আর 30 মিনিট মিটিং করব, আবার 10 মিনিটে চলে আসবো, তাহলে হাইতে থাকে যাবি আরো 10 মিনিট। আরে ঠিক আছে ঠিক আছে, যা তুই, এত বড় মানুষের সময় আর নষ্ট করব না। হ যাচ্ছি, কিন্তু তুই বউ সাজে কনে যাচ্ছিস? এই শালা যে আমার কাছে চাপা মারল সেটা আমি ভালোই বুঝতে পারছি, কিন্তু এর থেকে আমারও জিতে থাকতে হবে। আমিও চাপা বাস কম না রে। এই আমারও ছোটখাটো একটা কনফারেন্স আছে আর কি। কি ফারেন্স বললি? কনফারেন্স। এটা আবার কি? কে, এটার মানেও জানিস নে? একটু আগে যে বললি হারবাল বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছিস, আমি তো জানি বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেরা আরো ভালো ইংরেজি জানে। আরে আমি মজা করলাম, আমি সব জানি। কনফারেন্স মানে হলো মাঠ কর্মী। তা কোন মাঠে কাজ করবি? গরু মহিষ কয়টা আছে? আরে আমি তো কোরিয়ায় যাচ্ছি, একটা বড় কোম্পানিতে ম্যানেজার পদে চাকরি হয়েছে। তা কোম্পানির নাম কি? চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। ও আচ্ছা, তাই বল, ওই কোম্পানির তো আমি চিনি। কি করে, তুই কি করে কোরিয়ার কোম্পানি চিনলি? আর বলিস নে, আমি তো ওই কোম্পানিরই মালিক। আমরা 3 বন্ধু মিলে ওই কোম্পানিটা চালাই। সমস্যা নাই, তুই ওখানে যা, আমি ফোন করে দেবো নে, যাতে তোর বেতন 2 লাখ টাকা বেশি ধরে। না না, তোর আর আমার বেতন বাড়ানো লাগবি না, চাপাবাজি করার আর জায়গা পাস নে, তাই না? চাপাবাজি করলাম কনে? চাপাবাজি ছাড়া আবার কি, কোরিয়ায় ওই নামে কোনো কোম্পানিই নাই। আমি যাচ্ছি শ্বশুর বাড়ি, যেই বললাম অমনে তুমি কোম্পানির মালিক হয়ে গেলে, তাই না? নাটক করা আর আর জায়গা পাও না, যত সব ঝুই ঝামেলা দূর হওয়ার চোখের সামনে।